জ্যাজ মাল্টিমিডিয়ার কথায় নয়, দেশের সিনেমা হল চলবে সরকারের কথায়, বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। গত 30 জুলাই রোববার দুপুরে চ্যানেল আয়ের কার্যালয়ে কথা হয় তার সাথে। এ সময় তিনি আমাদের জানান, কোনো একটি প্রতিষ্ঠান নয়, দেশের সিনেমা হলগুলো নিয়ন্ত্রণ করবে সরকার ও তথ্য মন্ত্রণালয়। ছবি নির্মাণ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাত পা ধরে বসে থাকতে হয় আমাদের। তারা রিলিজ দিলেই ছবি রিলিজ পাবে, তাদের নিজস্ব কোনো ছবি থাকলে আর কোনো ছবি মুক্তি পাবে না, এটা তো নিয়ম হতে পারে না। ছবি ছবির নিয়মে চলবে, যার ছবি ভালো হবে হল মালিকরা তার ছবি চালাবে, আর এর জন্য তথ্য মন্ত্রণালয়ে আন্তরিকতা ও সহযোগিতার দরকার। হলগুলো এফডিসির নিয়ন্ত্রণে নিয়ে সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ই টিকিটিং পদ্ধতিতে টিকিট বিক্রি শুরু করলেই চলচ্চিত্র আগের অবস্থায় ফিরে আসবে। তখন বড় বড় প্রতিষ্ঠান সিনেমা নির্মাণে লগ্নি করবে বলে মনে করেন জায়েদ খান। মালেক আফসারি পরিচালিত বড় বাজেটের ছবি অন্তর্জালায় অভিনয় করেছেন জায়েদ খান ও পরিমণি। ছবির শুটিং সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তি দিচ্ছে না প্রযোজক। এ বিষয়ে জায়েদ খান বলেন, যা বললাম, একটি প্রতিষ্ঠান ডিজিটাল মেশিন দিয়ে হলগুলো দখল করে রেখেছে। আমরা অপেক্ষা করছি, সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছে নতুন মেশিন বসানোর। নতুন মেশিন বসানো হলে ভালো একটা সময় দেখে ছবি মুক্তি দেওয়া হবে, যাতে সারা দেশের মানুষ ছবিটি দেখতে পারে। নির্বাচন আন্দোলন নিয়ে দীর্ঘদিন ব্যস্ত সময় কেটেছে, এখন সব সমস্যার সমাধানের দিকে, ফলে অচিরেই চলচ্চিত্রের অভিনয়ে মনোযোগ দিবেন বলে জানালেন চিত্রনায়ক জায়েদ খান। আপনাদের কি মতামত জায়েদ খানের এই প্রসঙ্গে, এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।